সোমবার সাধারণত হোটেল রেস্টুরেন্টে ডিনার বা লাঞ্চ আমি করি না, কিন্তু এই সোমবারে বাইরে ছিলাম আর বেশ অনেকটাই লেট হয়ে গেছিল, তাই চলে এলাম পাঞ্জাব গ্রিলে। পাঞ্জাব গ্রিলে উইন্টার স্পেশাল মেনু তো দারুণ। প্রথমে একটা ভেজিটেবল স্যুপ খেলাম, যেটা টেস্ট আমি মুখে বলে বোঝাতেই পারবো না। যারা এখানে এসেছো, খেয়েছো, তারা তো জানো, আর যারা জানো না তাদের বলবো একবার অবশ্যই এখানে এসে টেস্ট করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এর ডিফারেন্সটা। দারুণ টেস্ট। আর নর্মালি আলুরদম, পনির আর বাটার নান তো সবাই খাই, কিন্তু পাঞ্জাব গ্রিলের এই ভেজিটেবল আইটেমটা মুখে লেগে রইল। মাখনের মতো নরম রুটি আর তার সাথে পনির, বাটার মশালা আর আলুরদম। কে চায় এখন ননভেজ খেতে? দারুণ লাগে। বন্ধুদেরকে ইনফরমেশান দেবার জন্য এখানকার উড়িষ্যার শ্রীধরের সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। ওর থেকে জানতে পারলাম এখানে কী কী আইটেম ফেমাস, এই দোকানটা কবে ওপেন হয়েছে। হায়দ্রাবাদ ইনঅরবিট মলে এই দোকানটা 2023 সালে ওপেন হয়েছে। আর এখানকার খাবারগুলোর মধ্যে কী কী আছে শ্রীধর বেশ গুছিয়েই আমাদেরকে বলল। ও, লাস্ট ইয়ার, ও নিউ হ্যায়, বহুত নয়া হ্যায়। আর কোন সা ফুড ইয়াহাঁ কা ফেমাস হ্যায়, লোক কোন সা ফুড খানা পছন্দ করতা হ্যায়? হম লোগ কে পাস जैसे ग्रिल आइटम है, तंदूरी आइटम है, नॉर्थ इंडियन फूड हमारे पास है। जैसे हमारे पास एक्चुअली कराची चरका, इसका कोई ब्रांच वगैरह है कहीं? हम लोग के पास ऑल ओवर इंडिया ब्रांच है। ऑल ओवर इंडिया में ब्रांच है। ओके, खाना तो बहुत अच्छा, मैंने खाना खा लिया और मेरा जितना दोस्त है वो भी देखेंगे। थैंक यू। आपका नेम, गुड नेम? मेरा नाम श्रीधर है। You are Sridhar. Yes. You are from Odisha. Thank you. শ্রীধরের সাথে কথা বলে পাঞ্জাব গ্রিল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলাম। ইনঅরবিট মল তখন প্রায় ফাঁকা হয়ে গেছে, বেশ অনেকটাই রাত্রি হয়েছে। তাহলে বন্ধু, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। আর যারা পাঞ্জাব গ্রিলে ইনঅরবিট মলের এই রেস্টুরেন্টে এখনও খাওনি, তাদেরকে বলবো সময় সুযোগ পেলে একবার এসে ডিনার বা লাঞ্চ করো, অথবা স্ন্যাক্স আইটেম খেয়ে যাও, তোমরা কিন্তু দারুণ স্যাটিসফাই হবে। সবাই খুব ভালো থেকো, আজকের মতো বাই বাই।